কোর্স আমরা কিন্তু এখন একই সাথে দুটো জগতে বাস করি, একটা হচ্ছে অফলাইন এবং আরেকটি হচ্ছে অনলাইন। এবং অনলাইন জগতের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সবকিছু কিন্তু আমাদের হাতের মুঠে চলে এসেছে। এখন কিন্তু একটা ক্লিকের মাধ্যমেই আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস কিনতে পারি অনলাইন থেকে। হতে পারে কাপড় চোপড়, খাবার দাবার, গুডস, ইলেকট্রনিক্স, সব কিছুই কিন্তু এখন একটা ক্লিকের মধ্যেই হয়ে যাচ্ছে। তাই এই অনলাইন প্ল্যাটফর্মে যত সব বিজনেস আছে, এই সবগুলো বিজনেস নিয়ে আমরা কথা বলি আমাদের এই অনুষ্ঠানে। আমি সায়কা ইকবাল আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেলি নিবেদিত অনলাইন বিজনেস শো অনলাইন সদাই ডট কম। এবং আমার সাথে আছে আমার নাম হচ্ছে আরজে নীরব খান। এবং অনলাইন সদাই ডট কমটা কি, যারা নতুন নতুন আমাদের সঙ্গে তাদেরকে বলি, আমরা একটা প্ল্যাটফর্ম আপনার জন্য করে দিয়েছি যেখানটায় আপনি আপনার পণ্যটা সম্পর্কে জানতে পারছেন, অথবা আপনি চাইলে জানতে পারছেন মার্কেটে এখন কোন জিনিসটার দাম সবচেয়ে কম, অথবা যেটা আপনার দরকার সেটার জন্য কোথায় রয়েছে ছাড়। একই সঙ্গে জানতে পারছেন বাংলাদেশ সরকার আপনার জন্য কী কী সেবা নিয়ে এসেছে, এবং ডিজিটালাইজেশনের যে প্রক্রিয়াটা চলছে সেখানটা আমরা কতটুকু এগোচ্ছি। আপনার জন্য অনেক কিছু থাকছে। তো বন্ধু, শুরুতে জানিয়ে দিচ্ছি আপনার জন্য কি কি উপহার থাকছে আমাদের তরফ থেকে। প্রথমে বলে দিতে চাচ্ছি যে আজুবা ইলেকট্রনিক্স এর পক্ষ থেকে আপনাদের জন্য আছে খুব সুন্দর একটা এলইডি টিভি। তারপর এটা আমার হ্যাঁ, ওয়েট করো, আরো অনেক গিফট আছে, ইউ মাইট চেঞ্জ ইওর মাইন্ড। ওকে, তারপর আছে ইউরোস্টার পক্ষ থেকে অটো গ্যাস স্টোভ, এবং তার সাথে আছে বৈশাখীর পক্ষ থেকে খুব সুন্দর আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং এই সবগুলো কিন্তু আপনার জন্য, শুধু জানতে হবে যে কেমন করে আপনি প্রশ্নের উত্তর দিয়ে জিতে নেবেন এই মেগা গিফটসগুলো। সো প্লিজ আমাদের সঙ্গে থাকুন এবং অ্যান্সার করে জিতে নিন এই মেগা গিফটসগুলো। সারিকা, তোমার কি মনে হয় যে আমরা যেভাবে ডিজিটালাইজেশনের দিকে এগিয়ে চলছি এবং একটা উন্নয়নশীল দেশ হিসেবে সরকারের উদ্যোগগুলো কি তোমার মনে হয় যে যথেষ্ট? আমার তো মনে হয় যে এখানে খুব দারুণ একটা গ্রোথ আছে, এবং গ্রোথ কিন্তু হচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে সুন্দর করে বলেছে যে একটা ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলব, এবং ওই ধাপে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। এবং তুমি জানো যে উন্নত দেশের সাথে সাথে বাংলাদেশ কিন্তু এখন ডিজিটালি অনেক এগিয়ে গিয়েছে। এক্স্যাক্টলি তাই। সম্মানিত দর্শক, আপনারা খেয়াল করে দেখবেন যে বর্তমান সরকার প্রধান, যিনি যার হাতে আসলে বাংলাদেশ সবচেয়ে বেশি নিরাপদ, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি অতি আধুনিক মানুষ। এবং খেয়াল করে দেখবেন যে যখন একসময় এসেছিল ইন্টারনেট আমাদের কাছে ফ্রি এসেছিল, আমরা কিন্তু নেইনি গোড়ামির কারণে, অথচ তিনি ইন্টারনেট এনেছেন এবং সারা পৃথিবীতে বাংলাদেশকে এক নতুনভাবে তুলে ধরেছেন। বাংলাদেশকে বলা হয় এমার্জিং টাইগার। যখন আমরা তলাহীন ঝুড়ি এই অপবাদটা মাথায় নিয়ে ঘুরছিলাম, তখন আজকে আমরা উন্নয়নশীল দেশ এটা কম কথা না। আমরা কৃতজ্ঞতা স্বীকার করতে চাই সম্মানিত তথ্য এবং প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় তার প্রতি, কারণ তিনি আসলে নতুন নতুন প্রযুক্তি বাংলাদেশে কেমন করে প্রভাব বিস্তার করতে পারেন সেটা দেখিয়েছেন। আমরা 2G দেখেছি, 3G দেখেছি, এই খুব কাছাকাছি সময়ের মধ্যে আমরা 5G পেতে যাচ্ছি। আর এই সব কিছুর পেছনে একটা বড় টিম কাজ করছে, যারা তরুণ, মনের দিক থেকে তরুণ। সুপ্রিয় দর্শক, আমরা কথা বলেছিলাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সঙ্গে, তার নেতৃত্বে এবং এই সরকারের কী কী কার্যক্রম ICT ডিপার্টমেন্টে হচ্ছে আপনার জন্য অপেক্ষা করছে সেগুলো নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন। উন্নত বিশ্বের সাথে তাল মেলাতে তথ্য ও প্রযুক্তি খাতে উন্নয়নের বিকল্প নেই, আর তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক তত্ত্বাবধান এবং মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের নানা প্রশংসনীয় উদ্যোগে ক্রমেই গতিশীল হচ্ছে দেশের ডিজিটাল নেটওয়ার্ক। মূলত সারা বিশ্বে এখন ই কমার্স দারুণভাবে জনপ্রিয়। বাংলাদেশে দেরিতে হলেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে আমরা কিন্তু ই কমার্সটাকে জনপ্রিয় প্ল্যাটফর্মে পরিণত করতে পেরেছি। আমাদের ই কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, যেটি 5 বছর আগে কমার্স মিনিস্ট্রিতে অ্যাফিলিয়েটেড হয়, এবং আমরা 2018 সালে আমাদের প্রথম ডিজিটাল কমার্স নীতিমালা আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুমোদন পাই। এবং এর ফলে যেটা হয়েছে যে এখন প্রায় ই কমার্স প্ল্যাটফর্ম, ওয়েবসাইট প্রায় 1000-এর ওপরে সদস্য রেজিস্ট্রেশন করা সম্ভব হয়েছে ই ক্যাবের, এবং 50,000-এর ওপরে আমাদের ফেসবুক প্ল্যাটফর্মকে কেন্দ্র করে লক্ষ লক্ষ এফ কমার্স উদ্যোক্তা তৈরি হয়েছে। আমরা ICT বিভাগ থেকে যেটা চেষ্টা করছি যে ই কমার্সের প্রসারের জন্য 3টা বিষয় মূলত দরকার। একটা হচ্ছে আপনার ইন্টারনেট, ডেফিনেটলি ইন্টারনেট ছাড়া তো ই কমার্স হবে না। দ্বিতীয়ত হচ্ছে পেমেন্ট প্ল্যাটফর্ম, এবং তৃতীয়ত হচ্ছে আপনার লজিস্টিক্স এবং আপনার ট্রাস্ট। তো ইতিমধ্যেই একটা জিনিস হয়েছে যে আমাদের যেহেতু ই ক্যাব একটি সংস্থা দাঁড়িয়ে গেছে, এই অ্যাসোসিয়েশনের মাধ্যমে এখন ই কমার্সের যারা
সার্ভিস প্রোভাইডার এবং যারা বিক্রেতা, তারা কিন্তু সরকারের সাথে এবং বিভিন্ন রেগুলেটরের সাথে যোগাযোগ করার একটা মাধ্যম পেয়েছে। ইতিমধ্যে এখন অনলাইন যেই পণ্য কেনাবেচা, এটা কিন্তু দ্রুত বাড়ছে। আমরা দেখেছি যে প্রায় কয়েক হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে প্রতি বছর। সো এই জায়গাতে আমাদের প্রশিক্ষণ এবং প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার জন্য আমরা আইসিটি বিভাগ থেকে একটা লিভারেজিং আইসিটি নামে একটা প্রশিক্ষণ কর্মসূচি শুরু করেছি। এক শপ নামে একটি আমরা প্ল্যাটফর্ম নিয়ে এসেছি, যেই এক শপ প্রজেক্টে আমরা এটুআইয়ের মাধ্যমে আমাদের সকল সরকারি বেসরকারি পণ্য কেনাবেচার যে অনলাইন প্ল্যাটফর্মগুলো, সেগুলোকে অ্যাগ্রিগেট করে একটা সিঙ্গেল প্ল্যাটফর্মে নিয়ে আসছি। ফলে এটা যেটা হবে যে কাস্টমারের আরও অনেক চয়েস থাকবে এবং যারা বিক্রেতা আছে তারাও একটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম পাবে, এবং প্রশিক্ষণের মধ্য দিয়ে তাদের যোগ্যতা দক্ষতা আরও বাড়ানোর চেষ্টা করছি। ফলে আমি আশা করছি যে 2021 সালের মধ্যেই আমরা একবারে শহর থেকে গ্রাম পর্যন্ত আমাদের ই কমার্সটাকে আমরা আরও জনপ্রিয় করতে পারবো, এবং সরকারের যে এক শপ এই এক শপ প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা হাজার হাজার আমরা ই কমার্স অ্যাসোসিয়েশনের যারা মেম্বার আছে তাদেরকে আমরা যুক্ত করতে পারবো। ইনফো সরকার প্রজেক্টের মাধ্যমে পুরো দেশকে ডিজিটাল অপটিক্যাল ফাইবারের আওতায় আনতে কাজ করছে আইসিটি বিভাগ। ইতোমধ্যে কিছু কাজ সম্পন্ন হয়েছে, কিছু কাজ এগিয়ে চলেছে। ইন্টারনেট পৌঁছে গেছে একেবারে তৃণমূলে। ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে সরকারের অন্যতম উদ্দেশ্য দেশের বিপুল সংখ্যক জনগণকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলা। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তাই প্রাথমিক বিদ্যালয় থেকে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে ডিজিটাল কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে ছাত্রছাত্রীদের। বিভিন্ন স্কুল কলেজে আইসিটি বিষয়ক নানা কার্যক্রম ছাড়াও লার্নিং অ্যান্ড আর্নিং প্রকল্পের মাধ্যমে তরুণ তরুণীদের আইটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হাইটেক পার্কের জন্য দক্ষ করে গড়ে তোলা হচ্ছে বিপুল সংখ্যক কর্মী। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিশেষায়িত কম্পিউটার ল্যাব বানানো হয়েছে। নারীদের জন্য সারাদেশব্যাপী মোবাইলিং ট্রেনিং ল্যাব বানানো হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা অনলাইনের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে জনসাধারণের দোরগোড়ায়। সুন্দর আগামীর স্বপ্ন বাস্তবায়নে দেশ এগিয়ে যাচ্ছে দ্রুত গতিতে। এমনও দিন দেখতে হলো, এখন আমার তোমার গান শুনতে হচ্ছে। গান আমি খুব একটা খারাপ গাই না, কিন্তু যদি চিন্তা করো, তুমি মনে করছো, আচ্ছা তারপর শুনি যে এটার পিছনে চিন্তাধারাটা কি। যদি চিন্তা করো যে তুমি আসলে চলতে পারছো কিনা, তাহলে কিন্তু তুমি চলতে পারছো না। কিন্তু তারপরে গাড়ি আমাদের লাগে, স্পেশালি বাইক লাগে এখন দ্রুত মুভ করার জন্য। আর এর থেকে কিন্তু অনেকগুলো স্টার্ট আপ এসছে, অনেকগুলো উদ্যোগ এসছে যেটাতে আমরা গাড়িটা ভাড়ায় পাচ্ছি। আপনার ঘরের দরজায় আপনি চাইলে ইজিলি রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে নিজের করে নিতে পারেন। প্রযুক্তির ছোঁয়ায় এক নীরব বিপ্লব ঘটেছে দেশের পরিবহন সেবায়। যানজটের নগরী হিসেবে তকমা পাওয়া ঢাকার মানুষ কিছুটা হলেও স্বস্তি পেয়েছে মোবাইল অ্যাপ নির্ভর সার্ভিসের মাধ্যমে। এখন থেকে আর কাউকে ঘণ্টার পর ঘণ্টা গাড়ির জন্য অপেক্ষা করতে হয় না। হাতের মুঠোয় চলে এসেছে ভাড়ায় চালিত মোটর বাইক থেকে শুরু করে প্রাইভেট কার। আপনার হাতে থাকা মোবাইল অ্যাপের মাধ্যমে গাড়ি ডেকে খুব সহজে পৌঁছতে পারবেন গন্তব্যে। এই বিপ্লবের অগ্রপথিক হিসেবে যেই সব অ্যাপের নাম বলা যায় তাদের মধ্যে পাঠাও, উবার, সহজ, ওভাই, স্যাম, চলো, পরিবেশ বান্ধব বাইসাইকেল শেয়ারিং সেবা, জো বাইক অন্যতম। চলাচলে ঝুঁকি কম, আগেই পরিবহন ভাড়া জেনে যাওয়া, আবার আপনার পছন্দের মতো মডেলের গাড়ি চয়েস সহ নানাবিধ ডিসকাউন্টে যেতে পারেন যে কোনো জায়গায়।
খুব সহজেই কম টাকায় যাতায়াত করা যায় বলে ক্রমেই জনপ্রিয় হচ্ছে অ্যাপ নির্ভর এই সার্ভিসগুলো। হাতে যদি থাকে স্মার্টফোন তো আর দেরি কেন, এখনই গুগল প্লে স্টোর থেকে পছন্দের অ্যাপ ইনস্টল করে আপনিও নিয়ে নিন এই ডিজিটাল সেবা। ফিরিয়ে নিয়ে যাবো আপনাদের আজ থেকে 20 বছর আগে। মনে করুন এমন একটা বাংলাদেশে অবস্থান করছে, মানে যারা দেখেন নেই আর কি, যেখানে বিদ্যুতের ব্যবহার এতটা নাই, ইন্টারনেট কি সেটা আমরা চিনি না। তখন বেচা বিক্রিটা কেমন করে হতো? আমাদের সম্মানিত কৃষকরা আলু পটল নিতেন, তারা গঞ্জে যেতেন, স্পেশালি দুই দিন বাজার বসতো, হয় শুক্রবারে বৃহস্পতিবারে এরকম কোনো একটা দিনে, তাই না? এবং বণিকরা আসতেন দূর দূরান্ত থেকে, তারা জাহাজ ভরে পণ্যটা কিনে নিয়ে চলে যেতেন। যুগ বদলেছে, সময় গেছে বদলে, মার্কেটটা আজও আছে, কিন্তু এর সঙ্গে যোগ হয়েছে আরো নতুন কিছু, তাই না সারিকা? একদম ঠিক বলেছো, মার্কেটটা কিন্তু এখন একদমই চেঞ্জ হয়ে গিয়েছে। বাসায় যেসব জিনিস আপনি ব্যবহার করতে পারছেন না, আপনি কিন্তু চিন্তা করতে পারেন এটা আমি কোথায় বিক্রি করব। কিন্তু এরকম অনেক কিছু বিক্রি করে দেওয়া যায় আর কি, এসব না, যেটা আপনাদের ব্যবহার হচ্ছে না। আমার কিন্তু অনেক কাজ করি, তাই এখন কিন্তু আমাদের মার্কেটটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। সব কিছু কিন্তু আমরা ডিজিটালি করতে পছন্দ করি। আপনারা জানেন যে বাসায় যে কিছু ব্যবহার করতে পারছেন না বা নতুন কোনো কিছু যেটা আপনারা বিক্রি করতে চাচ্ছেন সেটার জন্য কিন্তু খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম আছে। কেমন আছেন বলেন? এই তো ভালো আছি। প্রথমে আমি একটা ইনফরমেশন দিতে চাচ্ছি, আপনি মনে হয় জানেন না, বাট আজকে আপুর বার্থডে। ও ও, সো উইশিং ইউ আ ভেরি হ্যাপি বার্থডে এন্ড থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস টুডে। থ্যাংক ইউ। কেকটা কই? কেকটা আছে, এখন একটা চিন্তা করেন, এখানে একটা ইনভিজিবল কেক আছে, শোয়ের পরে মনে হয় আমরা এটা কাটতে পারবো। কেক আমরা কাটবো, কিন্তু তার আগে যারা বিক্রয় করে দিতে চান, যে ঘরের আনইউজড অনেক কিছু যেগুলো পড়ে রয়েছে না, সেগুলো কেমন করে আপনি পোস্ট করছেন, সেটা থেকে কিভাবে বায়ারের কাছে যাচ্ছে, সেই পুরো ব্যাপারটা নিয়ে আমরা একটা এভি দেখব। আপনি কি আপনার ব্যবহৃত গাড়িটি বিক্রি করতে চান কিন্তু ক্রেতা পাচ্ছেন না, কোথায় গিয়ে বিক্রি করবেন সেই টেনশনে ঘুম হচ্ছে না? হ্যাঁ, শুধু আপনার জন্যই পণ্য ক্রয় বিক্রয়ের ডিজিটাল প্ল্যাটফর্ম বিক্রয়.com। খুব সহজেই আপনি অনলাইনে ক্রেতার সন্ধানে আপনার পণ্যের বিজ্ঞাপন দিতে পারবেন এইখানে। সুইডেনের গ্লোবাল টেক ফার্ম সালসাইট টেকনোলজির মালিকানায় 2012 সালে বিক্রয়.com এর যাত্রা। শুরু থেকে এখন পর্যন্ত সুনামের সাথেই অনলাইনে তারা তাদের ব্যবসায়িক সেবা দিয়ে যাচ্ছে। বর্তমানে পণ্য বিক্রয় দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয়.com। ইলেকট্রনিক্স পণ্য, সম্পত্তি, গৃহ সরঞ্জাম, ব্যক্তিগত জিনিসপত্র, ব্যবসায়িক পণ্যসহ নানাবিধ বিক্রয়ের বিজ্ঞাপন দিতে পারবেন এইখানে। শুধু বিক্রয় না, ক্রেতা হিসেবেও যাচাই বাছাই করে বিভিন্ন ক্যাটাগরি থেকে আপনি আপনার পছন্দের পণ্যটি কিনতে পারবেন এইখান থেকে। এছাড়াও প্রতিষ্ঠানের তরফ থেকে ক্রেতাদের জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন অফার তো আছে, সো ঢু মারতে পারেন এখনই কি কি কিনবেন আর কি কি সেল করবেন। থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য, এবং যেরকম করে আপনাদেরকে বলছিলাম শারমিনা ভবনের সাথে, থ্যাংক ইউ ফর কামিং, বিকজ আপনি অনেকগুলো ডিপার্টমেন্ট সামলান এবং প্রতিষ্ঠানের হয়ে অনেক কাজ করেন, সো ব্যস্ততার মধ্যেও সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আমাকে ডাকার জন্য অনেক ধন্যবাদ। বিক্রয়.com সম্পর্কে বলার যে আপনাদের এই অনুষ্ঠানে একটা সুযোগ পাচ্ছি, এটাতে আমাদের অনেক গ্রাহক আমাদের সম্পর্কে জানতে পারবে। বেচে দিটা কেন হলো? আসলে ব্যাপারটা এটাই ছিল যে আমরা লঞ্চ করি 2012-এ, ওই সময়ে ইন্টারনেটের পেনিট্রেশন এতখানি ছিল না বা মানুষজন এতখানি জানতো না যে কী কী জিনিস আসলে ইন্টারনেটের মাধ্যমে করা যায়। তো তখন আমরা চাইতাম যে খুব অল্প কথায় কাস্টমারকে কীভাবে বোঝানো যায় যে এখানে একটা প্ল্যাটফর্ম আছে যেখানে যা কিছু ইচ্ছা সব কিছু বিক্রি করে ফেলা যায়, লিগাল প্রোডাক্টস। এক্স্যাক্টলি। না, আমি জিজ্ঞেস করতেছিলাম যে ধরেন অনেকের আনইউজড অনেক কিছু থাকে, স্পেশালি ব্রেন, সেগুলোর
ইললিগাল প্রোডাক্ট, ইললিগাল কিছুই আপনি ইয়ে করতে পারবেন না, ব্রেইন ট্যাং কিন্তু আপনি কখনোই বিক্রি করতে পারছেন না। যাই হোক, এই কথাটা বাদ দিয়ে আপু, ফার্স্টেই জানতে চাচ্ছি যে আমি যখন শুনছিলাম এবং আমি যতটুকু পড়েছি যে আপনাদের বিক্রয় একদম নতুন একটা বিজনেস মডেল নিয়ে এসেছে, একটু যদি শেয়ার করতেন আপনাদের পুরো বিজনেস মডেলটা। থ্যাংক ইউ। আসলে বিক্রয় ডট কম একটা ক্লাসিফাইড সাইটের কনসেপ্ট নিয়ে এসেছিল, যেটা ইউরোপিয়ান কান্ট্রিতে খুবই পপুলার। ক্লাসিফাইড সাইটগুলো যেগুলো এই সাইডে আমাদের দেশগুলোতে অতটা বেশি ছিল না, মানে একদমই প্রচলন ছিল না, প্রচলনটা ছিল না আমাদের এখানে। তখন আমরা আমাদের ম্যানেজমেন্ট চিন্তা করে যে এই দেশে এটা লঞ্চ করা যেতে পারে। এখানে প্রসঙ্গত বলে রাখছি যে বিক্রয় ডট কম সলসাইট টেকনোলজির একটি কোম্পানি, সলসাইট টেকনোলজি একটা সুইডিশ কোম্পানি, তারাই আর কি সিলেক্ট করে যে কোন কোন মার্কেটে তারা আসলে আসতে চায়, এবং তারপরে পুরোপুরি লোকালভাবে বিক্রয় ডট কমটা লঞ্চ করা হয় বাংলাদেশে। ওয়েট এ সেকেন্ড, মানে হচ্ছে এটা বলছেন যে মাদার কোম্পানি হচ্ছে সুইডিশ, রাইট? জি। তাদেরই একটা ওয়েবসাইট হচ্ছে বাংলাদেশের জন্য স্পেশালি করা, বাংলাদেশের জন্য স্পেশালি করা। ওকে ওকে, সো দিস ইজ देयर মেইন বিজনেস, দে ডু ক্লাসিফাইড বিজনেস, দে আর এক্সপার্ট ইন দ্যাট। সো আমাদের এখানে বাংলাদেশ ছাড়াও শ্রীলঙ্কা এবং ঘানাতে তাদের সাইট আছে, এবং একই কনসেপ্ট নিয়ে আমরা রান করছি। কিন্তু আমরা আমাদের বিশ্বাসটা সবসময় লোকালিটিতে, যে লোকাল মার্কেট আসলে কী বুঝে, এটা লোকাল মানুষজন জানে। সো পুরোপুরি লোকাল মানুষদের দিকে দিয়েই চালানো, যদিও কনসেপ্টটা এসেছে বাইরে থেকে, কিন্তু লোকাল মানুষদের চাওয়া পাওয়া নিয়ে আমরা এটা তৈরি করা। আমাদের সাইটের নামটাও যেরকম বিক্রয় ডট কম, খুব কাস্টমাইজড, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট প্লেস এই মুহূর্তে। এই পজিশনটা আসতে পারার পিছনে কারণই কিন্তু এটা যে লোকাল জিনিসটাকে ধরতে পারা, লোকাল লোকাল ডিমান্ডটা ধরতে পারা। যে আপনারা এখন কত মানুষের ট্রাফিক প্রতিদিনে আমাদের সাইটে, আমরা ইউনিক ভিজিটার বলি যে কতজন মানুষ ইউনিক আসছে, 35 লাখ ভিজিটার আমাদের মাসে হয় ইউনিক। বা মানে পার ডে 1 লাখের উপরে মানুষ, পার ডে আসলে আরো বেশি, কিন্তু আমরা ইউনিকটাকে কাউন্ট করি। মানে আপনি যদি চারবারও আসেন আপনাকে মাসে একবার, সো এভাবে আসলে মেজার করা হয় একটা সাইটের পপুলারিটিটা আসলে কোথায় যাচ্ছে। রিপিটেড কাস্টমার আমরা অবশ্যই চাই, কিন্তু তার সাথে এক্স্যাক্টলি, কিন্তু ইউনিক কাস্টমার কত আসছে, মানে আপনার বেসটা কিভাবে বাড়ছে, সো এটা আমরা দেখি। আপনি শুধু মার্কেট প্লেস নিয়ে যাত্রা শুরু করলেন, তারপর অনেকগুলো প্রোডাক্ট কিন্তু আপনার বের হয়েছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। সো মার্কেট প্লেস নিয়ে আমরা যাত্রা শুরু করলাম, আমরা ক্লাসিফাইড নিয়ে কাজ করছিলাম। আচ্ছা, শুরুতেই আপনাকে যেটা বলছিলাম যে আপনার পুরনো জিনিসটা ব্যবহার যেটা করছেন না সেটা বিক্রি করে দিন, কিন্তু এরপরে যেটা দেখলাম, যেটা বাংলাদেশের ক্ষেত্রে আমরা দেখলাম যে স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ এরকম অনেক আছে, এবং অনেক বিজনেসও আছে যারা বিগ বিজনেস, তাদের বিক্রি করার একটা প্ল্যাটফর্ম দরকার, ভালো একটা প্ল্যাটফর্ম, এবং বিক্রয় ডট কম হ্যাজ বিকাম দ্যাট প্ল্যাটফর্ম ফর অল দিস বিজনেসেস। নর্মালি আপনার এ ধরনের কোম্পানি নেই যারা আসলে স্মল মিডিয়ামকে একটা প্ল্যাটফর্ম দিচ্ছে যেখানে অনলাইনে তাদের প্রোডাক্টগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া যায়। সো আমি যদি একটা এক্সাম্পল দেই, আপনার যদি একটা দোকান থাকে, একটা ইলেকট্রনিক্সের দোকান বসুন্ধরায়, এখন আপনার প্রোডাক্টটা ওই মার্কেটে কেউ না আসলে আপনি পৌঁছাতে পারছেন না। এখন বিক্রয় ডট কমের মাধ্যমে আপনি আপনার একটা শপ খুলতে পারেন। ধরে নেন আপনার দোকানটার নাম হলো নীরব মোবাইল ফোন, bikroy.com/nirobmobilephone একটা শপ আমাদের সাইটে ওপেন হয়ে যাবে। ওখানে আপনার যে প্রোডাক্টগুলো আছে, হ্যাঁ, ওই প্রোডাক্টগুলো ওখানে আপনি বিজ্ঞাপন দিতে পারবেন। আমাদের সাইটে সেটা এত মানুষজন আছে, ওখান থেকে আপনাকে তারা ফোন করবে যে আমি আপনার মোবাইলটা কিনতে আগ্রহী, এবং তারপরে কিন্তু আপনার এবং ওই ক্রেতার মধ্যে যোগাযোগ হচ্ছে এবং আপনারা কেনা বেচা করছেন। মাঝখানে আপনি নেই, মাঝখানে আমরা নেই। ওকে, তাহলে প্রোডাক্টের গুণগত মান নির্ধারণ করছেন কেমন করে, কারণ দোষটা ইনফ্যাক্ট আপনার উপরেই পড়বে। এখানে যেটা হচ্ছে যে আমরা সবসময় বলে নিচ্ছি যে আপনি যখন কেনা বেচা করবেন অবশ্যই জিনিসটা দেখে শুনে কেনা বেচা করবেন, দাম যাচাই করে নেবেন, দামাদামি করে নেবেন, একটা পাবলিক প্ল্যাটফর্ম, দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য কনসেপ্ট অফ ক্লাসিফাইড। যেই মুহূর্তে আমরা ই কমার্স করবো সেই মুহূর্তে টেকিং দ্য লায়াবিলিটি যে আমরা প্রোডাক্টটাকে যাচাই বাছাই করে তারপরে আমরা জিনিসটাকে সেল করতে যাব। কিন্তু যেই মুহূর্তে আমরা বলছি যে আপনি কেনা বেচা করবেন, দ্য রাইট ইজ অন দ্য বায়ার, বায়ার নিজে চয়েস করে নিতে পারবে, কারণ আমরা বায়ারের জন্য এরকম একটা বিগ অপশনস রাখছি। আপনি যখন একটা ই কমার্সে যাবেন আপনি দেখবেন তারা
একটা স্পেসিফিক মোবাইল ফোন একটা স্পেসিফিক কোম্পানির হয়ে সেল করছে, কিন্তু আপনি যখন বিক্রয় .com এ আসবেন তখন আপনি দেখবেন ডিফারেন্ট কোম্পানি, অনেক ভ্যারাইটি, ওই একটা ফোনই কিন্তু ডিফারেন্ট কোম্পানি সেল করছে। তার মানে আপনাদের কাছে সুবিধা যেটা যে দাম কম পাওয়ার সুবিধাটা বেশি পাবো। আপনি বিক্রয় .com ইজ আ প্লেস যেখানে আপনি বেস্ট ডিল খুঁজে পাবেন, এবং আপনি যদি একটা কিন্তু খুব সুন্দরভাবে করতে পারবেন। এই নীরব মোবাইল ফোন আপনি যদি একটা ফোন দিয়ে এটার একটা অসম্ভব দাম চাইলেন, কেউ তো আপনাকে ফোন করবে না। সো আপনি ফোন করা না পারে, আপনি আসলে রেসপন্স পাচ্ছেন না, তাহলে তো আপনার লস। ওই নামে সার্চ দিলে আমি আরো 10টা কোম্পানি কারা কম দামে বিক্রি করছে সেটা দেখতে পাচ্ছি, সেটা পেয়ে যাচ্ছেন। কারো যদি পুরনো জিনিস থাকে সেটাও পেয়ে যাচ্ছেন। তাহলে আপনার কাস্টমার হ্যাজ সো মেনি অপশনস যে আমি আসলে নতুন কিনবো, পুরানো কিনবো, বসুন্ধরা গিয়ে কিনবো নাকি ধানমন্ডিতে গিয়ে কিনবো। এটার সাথে আমি একটু অ্যাড করতে যাচ্ছি, আমার মনে হয় এটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম কম্পেয়ার করার জন্য, কারণ আমরা যদি ইন পার্সন কোনো দোকানে যাই, একটা দুইটা দোকানে গেলে কিন্তু আমরা বুঝতে পারি যে কিরকম করেছে। হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু একটা লিমিটেশন আছে, একটা দুইটা, খুব বেশি হলে 5টা, কিন্তু এখানে কিন্তু অনেকগুলো কোম্পানি চলে আসছে, তো এখানে বায়াররা চেলেও কিন্তু বেশি দাম রাখতে পারছে না, ইফ আই এম নট রং। আপু, যেহেতু আপনি এটা বলছিলেন, আমি একটু জানতে চাচ্ছি যে এটা তো আপনার একটা ইউরোপিয়ান কোম্পানি পুরোটা ফান্ড করছে, তো আপনার রেভিনিউ মডেলটা কি, হাউ ডু ইউ ম্যানেজ দ্য রেভিনিউ? আমরা যেটা করি যে আমরা কাস্টমাররা যখন আমাদের সাইটে বিজ্ঞাপন দেয় যে প্রোডাক্টের দাম একটু স্পেসিফিক একটা প্রাইসের চেয়ে রেঞ্জের চেয়ে বেশি হয়, তখন আমরা কাস্টমারের কাছ থেকে একটা নমিনাল প্রাইস চার্জ করি। যে আপনি আমাদের সাইটে বিজ্ঞাপন দিতে হলে আপনার, ধরেন আপনার গাড়িটা আপনি বিক্রি করতে যাচ্ছেন, আপনার পুরনো ফ্ল্যাটটা আপনি বিক্রি করবেন, এই অ্যাডটা আমাদের এখানে দেওয়ার জন্য আমরা রিভিউ করি আপনার প্রোডাক্টটা ঠিক আছে কি না, এরপরে আমরা একটা মিনিমাম ফি আপনাকে দিতে বলি, ওই ফিটা দেওয়ার মাধ্যমে অ্যাডটা লাইভ হয়ে যায়। জবস একটা পার্ট করেছেন আপনি? হ্যাঁ, আমরা জবসও একটা পার্ট করেছি। হ্যাঁ, প্রোডাক্টের কথা বলছিলেন, আমি তখন আসলে শেষ করতে পারলাম না। আমাদের মেইন যেসব প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, সেগমেন্ট নিয়ে আমরা বলবো, আমরা ভার্টিক্যাল বলি, আমাদের ভেহিকলস একটা ভার্টিক্যাল আছে, আমাদের একটা সবচেয়ে বড় ভার্টিক্যালের মধ্যে একটা, আর একটা আছে প্রপার্টি, আর একটা আছে জবস, আর বাকিটা মার্কেট প্লেস। জবসের জন্য কতগুলো কোম্পানি টিল রান করছে? জবসের জন্য আমাদের একদম নতুন শুরু করা, জবসে আমাদের 50টির মতো এমপ্লয়ার এখনো আছে যারা বিভিন্ন সময়ে। মোট কত মানুষ আপনাদের ছাতার নিচে? মোট আমাদের এখানে 5000 স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেসম্যান আছে যারা আমাদের মাধ্যমে ব্যবসা করছে। আপু, আপনি যে বলছিলেন ফোন নাম্বার দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট, এটা কি? আমাদের অ্যাডভার্টাইজমেন্টের মূল মন্ত্রটাই কিন্তু এটা, আপনার প্রোডাক্টসের ডিটেলটা দিতে হবে, প্রোডাক্টের অ্যাকচুয়াল একটা ছবি দিতে হবে, এবং আপনার ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস লাগবে। আচ্ছা, আপনার ফোন নাম্বারটা দিয়েই আপনার সাথে সবাই যোগাযোগ করবে, আপনার অন্য কোনো ইনফরমেশন তার কাছে থাকবে না, সে প্রোডাক্টটা দেখতে পাবে, প্রোডাক্টের ডিটেল দেখতে পাবে, আর আপনার ফোনে ফোন করবে। আপা, যে জায়গাটা আমার লাস্ট জিজ্ঞেস করবার ছিল, দুটো প্রশ্ন। এক হচ্ছে, আপনি বলছেন অনেক বেশি তরুণরা আপনাদের সঙ্গে এনগেজ হচ্ছে, তো আমরা তো তরুণদের যদি ইন্টারনেট বিহেভিয়ার দেখি, তারা তো ইন্টারনেট মানে দুটো জায়গায় বোঝে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ম্যাক্সিমাম ইউটিউব। তো সেখান থেকে এরকম ক্লাসিফাইড একটা জায়গায় বা তরুণদের কাজ করার সুযোগ কি আসলে অনেক বেশি থেকে যায়? আসলে প্রথমে যেটা বললাম যে বিক্রয় .com একটা মানুষকে ইনকামের সুযোগ করে দেয়। আপনি একজন স্টুডেন্ট ছিলেন, বাসার শুধু কাজই করে যান, সেরকম কোনো পকেট মানি হয়তো দেওয়া হয় না, তো বাসার কোনো একটা জিনিস বিক্রি করতে হবে, সেটা কিন্তু অন্য কেউ করবে না, সেই যে ইয়াং যে বাসার যে কলেজ স্টুডেন্টটা আছে তাকে বিজ্ঞাপনটা দিতে হবে, এবং সে বিক্রি করে দিচ্ছে তার নিজের ফোন বা বাসার বাবা মার ফোন, সেগুলো সে বিক্রি করছে, টাকাটা সে পাচ্ছে। সো এটা একটা ইনকামের ব্যবস্থা, যে সেখান থেকেই তরুণদের কাছে আমার মনে হয় যে আমাদের সাইটটা জনপ্রিয় হয়েছে, তারা বিভিন্ন সময় আমাদের সাইটে চোখ রাখে এবং বিভিন্ন জিনিস যেটা ইউজ করা যায়, যেহেতু টেকনোলজির দিক থেকে সবচেয়ে আগে যেই প্রোডাক্টটা আসে তরুণরাই আসলে সবচেয়ে সবার আগে অ্যাডাপ্ট করে। সো এখান থেকে আমরা দেখেছি তরুণরা অ্যাডাপ্ট করে, এবং এই যে সুযোগটা তারা পাচ্ছিল সেটা হয়তো অন্যান্য জায়গায় অ্যাভেলেবল না। তরুণদের কিন্তু এটাও একটা চেষ্টা থাকে যে সবসময় লেটেস্ট ফোন থাকতে হবে, লেটেস্ট গ্যাজেটস থাকতে হবে। সো ইলেকট্রনিক্স মার্কেটের দিক থেকে বিক্রয় কিন্তু দ্য লার্জেস্ট আসলে আমাদের এখানে, এই ধরনের ল্যাপটপস, কম্পিউটার্স, মোবাইল ফোন বা রিলেটেড হেডফোনস থেকে শুরু করে এগুলো আমাদের কাছে অনেক বেশি আছে। খোঁজার জন্য হোক আর বিক্রি করার জন্য হোক, বিক্রয় .com-এ আসে। এবং আপনাদের এমপ্লয়ীদের মধ্যে ইউথ এবং মিডল এজ এই রেশিওটা কিরকম? আমাদের কোম্পানিটা তো আসলে অনেক বেশি ইয়াং, অনেক ইউথ সেন্ট্রিক,
সো আমাদের যেটা আমরা এবং আমরা মেল ফিমেল রেশিওটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমরা ইউএন ওমেনের হি ফর শি কনসেপ্টে আমরা বিশ্বাস করি। আমাদের ম্যানেজমেন্ট টিমও 50% ফিমেল অ্যান্ড মেল রেশিওতে আছে। দ্যাট ইজ অ্যামেজিং। এবং কোম্পানিতে থ্যাংক ইউ, ভেরি গুড ইনিশিয়েটিভ আমাদের। এবং আরেকটা বড় ব্যাপার আমি এখানে বলতে চাই, সেটা হলো যে ইটস নট দ্যাট যে আমরা ফিমেলদেরকে রাখতে মানে রেশিও মেনটেন করতে চাই দেখে আছে। দে আর অল পারফর্মার্স, এক্স্যাক্টলি, দ্যাটস ওয়াই দে ডিজার্ভ দ্য পজিশন। ইটস আ ফেয়ার কম্পিটিশন বিটুইন মেল অ্যান্ড ফিমেল অ্যান্ড ইউ আর উইনিং দ্য সিচুয়েশন। নতুন আসলে কি কি ক্যাম্পেইন আপনার জন্য মানে আমাদের জন্য থাকছে আপনার তরফ থেকে নতুন কি কি ক্যাম্পেইন? আচ্ছা, আমরা কয়েকটা নতুন ইনিশিয়েটিভ নিয়ে কাজ করছি কাস্টমারদের কাছে আরো বেশি পৌঁছানোর জন্য। সে তার মধ্যে একটা আমরা যেটা বললাম যে আমরা কিছুটা ই কমার্স করছি। আমাদের একটা বাই নাও প্রজেক্ট আছে, কিছু কিছু প্রোডাক্ট আছে আমাদের যারা মেম্বার বললাম আপনার সেই নীরব মোবাইল ফোন আমাদের কাছে রিকোয়েস্ট করলো। নীরবের সাথে কিন্তু আমারও একটা অনলাইন শপিং শপ লাগবে। নীরব মোবাইল ফোন যদি আমাদেরকে বলে যে না আপা আমাদের ফোনের কোয়ালিটি খুব ভালো, আপনি দরকার হলে নিজে কিউসি করে নেন কিন্তু আমার প্রোডাক্ট ডেলিভারি করে দেন। কাস্টমার যারা ইন্টারেস্টেড আছে তাদের কলগুলো নেন, তাদের টাকা পয়সা নেন, আমাদের জিনিসটা বিক্রি করে দেন। আচ্ছা, আমরা তার জন্য সেই কাজটা করে দিয়ে থাকি। সো এরকমভাবে কিছু কিছু কোম্পানি আছে আমাদের সাথে কাজ করছে। আমরা স্মল স্কেলে শুরু করেছি আমাদের মেম্বারদের রিকোয়েস্ট থেকে, বিকজ দে ওয়ান্ট আ প্ল্যাটফর্ম যেখান থেকে সে পুরোটাই করতে পারছে, তাহলে সে আর ওই শোরুমটা রাখবে না। সো আপনাদের সাথে যোগাযোগ করতে হলে কি করবে অ্যাকচুয়ালি? আমাদের সাথে যোগাযোগ করতে হলে আমাদের হেল্পলাইন নাম্বার আছে, এছাড়া আমাদের ইমেল অ্যাড্রেস আছে, ওখানে যোগাযোগ করতে পারে। আর এছাড়া আমাদের কিন্তু একটা বড় এজেন্ট গ্রুপ আছে, বিক্রয় ডট কমের এজেন্টস আছে যারা বিভিন্ন এরিয়াতে কাজ করছে, তারা কিন্তু নক করতে থাকে বিভিন্ন মানুষজনকে। আর এছাড়া হেল্পলাইন নাম্বারটাও আমি যদি আপনাদেরকে দিই, এখান থেকে হয়তো বা আমরা কিছু পেতে পারি। এছাড়া যদি কেউ বিক্রয় ডট কম লিখে যায় ওইখানে অ্যাবাউট আমরা দেখতে পাচ্ছি যে অনেকে বিজ্ঞাপন দিতে চায় কিন্তু বিজ্ঞাপন দেওয়ার ঝামেলাটা নিতে চায় না। আচ্ছা, তো আমরা কিছু সেলফাস্ট এজেন্ট বিভিন্ন এরিয়ায় নিয়োগ করছি যারা আপনার বিজ্ঞাপন আপনার কাছ থেকে নিয়ে আসতে পারবে। আপনি তাকে টাকাটা দিবেন, সে ওই ঝামেলাটা নিবে যে বিজ্ঞাপনটা অনলাইনে পোস্ট করবে। তার মানে ওই এজেন্টকে আমি বলে দেব যে কি প্রাইসে আমি এটা সেল করতে চাচ্ছি, কি প্রাইসে, এবং অবশ্যই আপনাকে অ্যাকচুয়াল পিকচারস দিতে হবে। দিতে হবে, আমাদের একটা বড় শর্ত হচ্ছে যে অ্যাকচুয়াল ছবি ছাড়া আসলে আমরা মানে অনলাইনে যেটা ঝামেলা থাকে যে ছবির সাথে বাস্তব প্রোডাক্টের মেলে না, মিল পাওয়া যায় না। আমাদের এখানে নিয়ম হচ্ছে যে আপনি একদম আপনার ওই প্রোডাক্টের ছবি না হলে, অনলাইন থেকে নামানো কোনো ছবি হলে ওই অ্যাডটা আমরা রিজেক্ট করি। আমাদের বলা হয় যে জনসংখ্যা নাকি জনসম্পদ একটা বিষয়সূচক চিহ্ন দেওয়া হয়, প্রায় 18 কোটি মানুষ আমরা, কিন্তু ইন্টারনেটের ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন আছে কারণ অ্যাকচুয়াল ডেটা আমরা পাই না। সো সেখান থেকে বিশ্ববাজারে আমাদের অবস্থানটা কোথায়, গ্রহণযোগ্যতা আসলে কতটুকু? আসলে বিশ্ববাজারে কিন্তু আমাদের জনসম্পদ হিসেবেই দেখা হয় এবং বাংলাদেশ একটি খুব বড় লুক্রেটিভ মার্কেট এসব অনলাইন কোম্পানিগুলোর জন্য। আমাদের যে পরিমাণ জনসংখ্যা এবং আমাদের যে ধরনের ডেইলি অ্যাক্টিভিটিস, আমাদের কিন্তু এখনই এই সময় হয়ে গেছে অনলাইন মার্কেটিং এখন খুবই জনপ্রিয় বাংলাদেশে, কারণ আমাদের পক্ষে সম্ভব না আমাদের রেগুলার লাইফ থেকে টাইম বের করে অনলাইন মানে শপিংয়ের জন্য যাওয়া। এই জন্য অনেক জিনিসই আমরা অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছি, আমাদের প্রোডাক্টগুলো অনেক সময় পৌঁছায় না ঠিক মতো। সো এই যে আমাদের ভাস্ট মানুষ এবং তাদের কাছে পৌঁছানোর জন্য অনলাইনটা খুবই ইম্পর্ট্যান্ট। অনলাইন যেসব কোম্পানিগুলো আছে তারা কিন্তু বাংলাদেশের ব্যাপারে সবসময় মনে করে যে একটা ইন্টারেস্টেড, যদি আমাদের কোম্পানির কথাও বলা হয় যে দে অলরেডি ফাউন্ড যে বাংলাদেশ তাদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট মার্কেট। সো গ্লোবাল দিক থেকে আমরা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমাদের কাজ যেভাবে আগাচ্ছে, যেভাবে রেসপন্স আমাদের এখান থেকে পাওয়া যায়, 3G 4G সবসময় গভর্নমেন্টের কাছ থেকে এরকম একটা সুবিধা পাওয়া যাচ্ছে, ICT-র যেসব সাপোর্ট পাওয়া যাচ্ছে, আমাদের কিন্তু খুব পজিটিভ একটা ভাইব আছে ইন দ্য মার্কেট যে ফর গ্লোবাল কোম্পানিজ টু কাম ইন বাংলাদেশ। আরেকটা প্রশ্ন, যে ধরেন আমি যদি নতুন একজন উদ্যোক্তা হই, হ্যাঁ, তাহলে আমার আসলে আপনাদের সহায়তা কিভাবে আসতে পারে আমার কাছে বা আমি কি করে এগোতে পারি? নতুন উদ্যোক্তার ক্ষেত্রে আমি বলবো যে victoria.com ইজ দ্য রাইট প্লেস। এখানে আপনি যেটা করতে পারেন যে আপনার নিজের একটা শপ থাকুক, বা আপনার নিজের যদি শপ না থাকে আপনি হয়তো বা কোনো জিনিস এনে স্টক করছেন, আপনি প্রোডাক্টগুলোর ছবি দিয়ে
সুন্দর একটা দাম দিয়ে আমাদের সাইটে মেম্বারশিপ নিয়ে আপনি প্রোডাক্টগুলোর বিজ্ঞাপন দিতে পারেন এবং সেখান থেকে আপনি একটা ভালো রেসপন্স কিন্তু পাবেন। ওই রেসপন্স থেকে আপনি বুঝবেন আপনার প্রোডাক্টগুলোর ডিম্যান্ড কেমন আছে, আপনার প্রোডাক্টগুলো দাম কি বাড়াতে হবে না কমাতে হবে, একদম রাইট ফ্রম দ্য কাস্টমার্স মাউথ আপনি এটা জানতে পারছেন। এরকম কিন্তু আমরা বলছি না যে আমার যদি মানুষটা না থাকে, আমি যদি টোটালটা আপনাদের উপর নির্ভর করতে চাই, আমি 10টা প্রোডাক্ট এনেছি তারপরে বললাম যে আমাকে বেচে দেন, সেটা পুরোপুরি আমরা এখনো করি না। আমরা যে বললাম যে বাই নাও কিছুটা করি, কারণ সেটার ক্ষেত্রে আমরা কোয়ালিটি চেক করে নিতে হয় এবং এটা আমরা একটা লিমিটেড কিছু ক্ষেত্রেই করি, যেসব কাস্টমারদের সাথে আমাদের অলরেডি সেই রিলেশনশিপ আছে অ্যান্ড উই ট্রাস্ট ইচ আদার, সেই রিলেশনশিপটা বিল্ড হয় তখন আমরা করে থাকি, কারণ প্রোডাক্টের কোয়ালিটিটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অনেক বিজনেসে আমাদের অনেক বেশি হয়তো বা কাস্টমাররা যেতে বলে কিন্তু আমরা যাই না, বিকজ কোয়ালিটিটা যখন আমরা এনশিওর করতে পারবো না তখন আমরা যেতে চাই না। আচ্ছা, 7.5 বছর ধরে বিক্রয়া.com বাংলাদেশে কাজ করছেন, উই হ্যাভ আ ভেরি পজিটিভ মানে ইমেজ ইন দ্য মার্কেট, সবসময় কাস্টমাররা আমাদের কাছে একটা ভালো জিনিস আশা করে, তো সেটা আমরা ইম্প্যাক্ট আসতে দিতে পারি না, সে কারণেই আমরা আসলে এই ব্যাপারে এতটা ভাস্ট এখনও যাচ্ছি না। তবে আমরা কাজ করছি এই ব্যাপারে, যে সব শর্টকামিংস আছে ওটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলে আমাদের ওখানে বেশি ভালো করে যাওয়ার ইচ্ছা আছে। আপা, থ্যাংক ইউ সো মাচ, আজকে স্পেশাল দিনে আপনি আমাদেরকে এত সময় দিলেন। ক্যান আই হ্যাভ মোর 30 সেকেন্ড? আরো 30 সেকেন্ড? ওকে, নিশ্চয়ই মনে হয় কোনো সারপ্রাইজ আছে। ওয়াও, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শামিনাপু, হ্যাপি বার্থডে টু ইউ, থ্যাংক ইউ। অনলাইন সদাই, আই ওয়াজ নট এক্সপেক্টিং দিস। অ্যাকচুয়ালি আমরা একটা অ্যাপে কল করেছিলাম, ওরা আমাদেরকে দ্রুত সার্ভিস দিল একটা কেকের জন্য, সো That's online. এটাই ডিজিটাল ওয়ার্ল্ডের মানে সৌন্দর্য, যে একটা ক্লিকের মধ্যে কিন্তু সব হয়ে যায়। দেখো না, এই কেক দেখলে সব সময় ইচ্ছা করে জিজ্ঞেস করতে আপা কত হলো। না, and I should you know, you can never ask a woman her age, don't worry about that. So have it, happy birthday to you, happy birthday to you. এখন কোন কোন অনলাইন প্ল্যাটফর্মে আপনার জন্য অপেক্ষা করছে একটা বড় রকম ছাড়, মানে যেটা শুনলে মনে হবে এটাই আমার দরকার, 50-এর উপরে অনেক জায়গায় ছাড় রয়েছে, সেইগুলো নিয়ে এবার একটা প্রতিবেদন আপনার জন্য। ই-ভ্যালি তাদের প্রথম বর্ষপূর্তিতে দিচ্ছে 50% ক্যাশব্যাক। এই অফারে থাকছে হিরো মোটর বাইক, টিভিএস মোটর বাইক, বাজাজ মোটর বাইক, কিওয়ে মোটর বাইক, ভেসপাই স্কুটি, ওয়াকাপিয়া মোবাইল ফোন, শাওমি মোবাইল ফোন, ওয়ালটন হোম থিয়েটার সহ আরও অনেক পণ্য। অথবা .com এ রয়েছে নানা পণ্যের উপর ছাড়, এখান থেকে বেছে নিতে পারেন আপনার প্রয়োজনীয় পণ্যটি। প্রিয় শপে থাকছে 500 টাকার কেনাকাটায় বাইক, স্মার্টফোন, টেলিভিশন, ক্যামেরা পাওয়ার সুযোগ, এছাড়াও অন্যান্য পণ্যের উপর রয়েছে নির্দিষ্ট পরিমাণে ছাড়। সারিকা, বাঘের কটা পা? 4টা পা। কোথায় দেখেছো? চিড়িয়াখানায়। আচ্ছা বলেন তো, চিড়িয়াখানা সব আসল দেখে? হ্যাঁ, মোটেই না, চিড়িয়াখানা আসবার সময় শহরে আসছে, সে তো একটু গেট আপ নিয়ে আসবে না, তার 6টা পা থাকলে সে তো নিয়ে আসবে না, যেমন আমরা একটু কোট শার্ট প্লেট এসব পরে এসেছি না, ওরকম। সো চিড়িয়াখানা যেটা দেখো অ্যাকচুয়ালি সেটা না, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি, এটা আমি আর জানতে চাচ্ছি না। জানতে চাচ্ছি, তোমাকে একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার নাম কি? মানে এখন ডিক্লেয়ার করা হবে প্রশ্নটা কি, যেটার অ্যানসার দিয়ে আপনি জিতে নিতে পারছেন এই চমৎকার গিফটগুলো। আমি বলে দেব আপনাকে উত্তর, শুনেন। অ্যানসার কিন্তু বলা যাবে না। অবশ্যই না। ভিউয়ার্স, আপনাদের আজকে কুইজ হচ্ছে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতার নাম কি? অপশন এ টনি ব্লেয়ার, অপশন বি বিল গেটস।
অ্যানসার কিন্তু বলা যাবে না, অ্যানসার বলা যাবেই না, কিন্তু বলতে হবে কিভাবে করে আমাদের দর্শক আমাদের কাছে উত্তর পাঠাতে পারবে। অ্যানসার বলা তো যাবেই না, কিন্তু আপনি চাইলেই অ্যানসারটা আপনাদেরকে লিখতে পারেন এবং জিতে নিতে পারেন এই চমৎকার গিফটগুলো। আর অ্যানসারটা করতে হলে এসএমএস করতে হবে, যিনি সবচেয়ে বেশি এসএমএস করবেন এরকম দুজন মানুষকে আমরা তুলে দেব পুরস্কারটা। এবং কেমন করে আপনি প্রশ্নের অ্যান্সারটা দিবেন সেটা বলে দিচ্ছি। আপনাকে টাইপ করতে হবে মোবাইলে BSKOS স্পেস এ অথবা বি, পাঠিয়ে দিতে হবে কত 26969 এই নম্বরটাতে। এবং যিনি সবচেয়ে বেশি টেক্সট করবেন, এসএমএস করবেন, তাদের মধ্যে থেকে দুজন জিতে নেবেন পুরস্কার। আর সবচেয়ে মজার পুরস্কারটা আজ তরফ থেকে যেটা একটা টেলিভিশন রয়েছে সেটা পাবেন মাসের শেষে। তো এই ছিল ঘটনা। আর গত পর্বে কারা বিজয়ী হয়েছেন এবার তাদের নামগুলো আমি জানিয়ে দিচ্ছি। আমার কাছে প্রাপ্ত তথ্য অনুযায়ী গত পর্বের বিজয়ীর নাম আশরাফ আলী দেওয়ান ভেড়ামারা কুষ্টিয়া এবং সিরাজুল ইসলাম সখীপুর টাঙ্গাইল। কংগ্রেচুলেশনস, জোরে হাততালি তাদের জন্য। এবং যারা আজকের পর্বটা দেখলেন দেখছেন তাদেরকে বলি জলদি টেক্সট করেন এবং জিতে নেন পুরস্কারটা। আর মেগা পুরস্কারের জন্য অপেক্ষা করতে হবে পুরো মাসব্যাপী আমাদের অনুষ্ঠানটা দেখতে দেখতে। আমরা এই প্ল্যাটফর্মটা তৈরি করেছি শুধুমাত্র আপনার জন্য। বাংলাদেশের যে ডিজিটালাইজেশন চলছে সেখানটায় আপনাকে একটা সুযোগ করে দেবার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ আপনাকে সেবা করবার আমাদের তরফ থেকে একটা প্রত্যাশা, একটা প্রত্যয়। আমরা চাই এই প্ল্যাটফর্ম আপনি ব্যবহার করেন, আপনার পণ্যটা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন প্রত্যেক ঘরে ঘরে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে। এবং আমাদের অনলাইনে কি হচ্ছে সেটা আপনারা কিন্তু জানতে পারেন। আপনারা দুইটা জায়গায় গিয়ে কিন্তু সব আপডেটস এবং ইনফরমেশন বসে গিয়ে টেলিভিশনের প্রত্যেকটা প্রোগ্রাম সম্পর্কে জানতে পারেন। সেটা হচ্ছে youtube.com/বৈশাখী টিভি বিডি এবং facebook.com/বৈশাখী টেলিভিশন। তাছাড়া আপনাদের জন্য আছে প্লে স্টোরে গিয়ে বৈশাখী টিভি অ্যাপটা ডাউনলোড করতে পারবেন। সেটার জন্য জাস্ট গিয়ে আপনি বৈশাখী টিভি লিখবেন, সাথে সাথে অ্যাপটা চলে আসবে আপনার ফোনে। এক্স্যাক্টলি। এবং আমরা যেটা বলি সবসময় বস, এটা একটা সুযোগ, সুযোগটা আপনার মধ্য দিয়ে আরেকজনকে ছড়িয়ে দেন, জানতে দেন কোথায় কী হচ্ছে এবং সেখান থেকে আমরা কেমন করে উপকারটা পেতে পারি। সো লিঙ্কটা বেশি বেশি শেয়ার করেন আর কমেন্ট বক্সে জানান দয়া করে কেমন লাগছে এবং আর কী কী চাই আপনার। আপনার ভালোবাসা পেলে এই অনুষ্ঠানটা অনেক সমৃদ্ধ হবে। আমরা আছি এবং আমরা আরও নতুন করে আরও বেশি করে আপনাদের কাছে আসবার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি। অনলাইন সদাই ডট কম সেখানে দেখতে পাবেন আপনারা। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আমার নাম নীরব খান এবং আমি সায়েকা ইকবাল। আজ এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি।